যে গল্পটি নিয়ে কথা বলবো, আপনারা গত পর্বেও এই গল্পটির একটা অংশ শুনেছেন। আবু দাউদ শরীফের একখানা হাদিস বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও হাদিসের একটি অংশ আপনাদের সম্মুখে গল্প আকারে তুলে ধরেছি। নেককার এবং বদকারের মৃত্যু কিভাবে হবে, আমরা গত পর্বে নেককারের মৃত্যু কিভাবে হবে, তার সাথে কবরে কী আচরণ করা হবে, এ বিষয়ে আমরা আলোচনা তুলে ধরেছিলাম। আমরা শেষ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে সম্মানিত দর্শক, যে যেখানে বসে মাইটিভির অনন্য আয়োজন ইসলামিক গল্প অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতিদিন আমরা কোরআন এবং হাদিস থেকে বিস্ময়কর কিছু ঘটনা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আজকেও আমরা যে গল্পটি নিয়ে কথা বলবো, আপনারা গত পর্বেও এই গল্পটির একটা অংশ শুনেছেন, আবু দাউদ শরীফের একখানা হাদিস বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও হাদিসের একটি অংশ আপনাদের সম্মুখে গল্প আকারে তুলে ধরেছি। নেককার এবং বদকারের মৃত্যু কিভাবে হবে, আমরা গত পর্বে নেককারের মৃত্যু কিভাবে হবে, তার সাথে কবরে কী আচরণ করা হবে, এ বিষয়ে আমরা আলোচনা তুলে ধরেছিলাম। আমরা শেষ করেছি আমরা বদকারের মৃত্যুটা কীভাবে হবে সে বিষয়ে কথা বলবো। তো নেককারের সাথে সর্বশেষ কী আচরণ করা হবে কবরে, আমরা সেই কথাটি একটু বলেই বদকারের মৃত্যুর দিকে যাবো ইনশাআল্লাহ। নেককারকে কবরের মধ্যে তিনটি প্রশ্ন, টোটাল চারটি প্রশ্ন করা হয়। প্রশ্ন করা হলো, প্রশ্ন করার পরে সে যে প্রশ্নের জবাবগুলো দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আওয়াজ আসলো আকাশ থেকে, আওয়াজ শোনা যাবে সে প্রশ্নগুলোর জবাব দেওয়ার পরে, হে আমার বান্দা সঠিক কথা বলেছে, সত্য কথা বলেছে, সে মিথ্যা বলে নাই, বান্দার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার চোখ যতটুকু পর্যন্ত প্রসারিত হয়, প্রশস্ত হয়, তার চোখ যতটুকু পর্যন্ত দেখে, দু চোখ ততটুকু পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু তাই না, একটা সুশ্রী সুন্দর খুব নাদোষ নদোষ একটি বালক চলে আসবে তার কবরে। চলে আসার পরে, সে কবরে আসার পরে নেককার বান্দা বলবে, তুমি কে এ বালক? সে বালকটি বলবে, আমি হচ্ছি তোমার নেক আমল, তুমি যে নামাজ পড়েছো, তুমি যে রোজা করেছো, তুমি যে হজ করেছো, তুমি যে যাকাত দিয়েছো, তুমি যে ইসলামী প্রোগ্রাম দেখেছো, তুমি যে কোরআনের কথা শুনেছো, হাদিসের কথা শুনেছো, তুমি যে আল্লাহর কথা বলেছো, তুমি যে জিকির করেছো, তাসবিহ করেছো, তাহলিল করেছো, সবগুলো নেক আমলগুলো হচ্ছে আমি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। তখন তাকে বলা হবে, নব দুলা যেভাবে ঘুমায় নতুন জামাই, নতুন জামাইয়ের মতো ঘুম পাড়াই দেওয়া হবে তাকে, সে ঘুম যাবে। জান্নাতুল ফেরদাউসের সাথে তার কবরের কানেকশন করে দেওয়া হবে, জান্নাতের নাজ নেয়ামত সে উপভোগ করতে থাকবে, সে জান্নাতে যাবে না, তবে জান্নাতের সাথে কানেকশান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কবরে থাকতেই নেয়ামত সে উপভোগ করতে থাকবে। বিভিন্ন হাদিসে একটু কম একটু বেশি করে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়েছে, নেককার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতরাজি উপভোগ করে সে প্রশান্ত হবে। সুবহানাল্লাহ। তারপর বদকারের রুহটা কিভাবে হরণ, অর্থাৎ মৃত্যুটা কিভাবে হবে, বিশ্বনবী তারপর সাহাবাই কেরামদেরকে বলছেন, ওই যে কবরের পাড়েই, ও আমার উম্মতেরা সাহাবিরা, লোকজন তোমরা শোনো, বদকারের মৃত্যুটা কীভাবে হবে, নেককারের মত